সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দ্বিতীয় ভাগ বইটি। তোমরা সবাই 18 পৃষ্ঠাটি বের করো। 18 পৃষ্ঠায় যে কবিতাটি আছে আজকে আমরা সেটি পাঠ করব। তোমরা সবাই বইটি খোলো। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে, সকাল থেকে সারা দুপুর ইঁট সাজিয়ে ইঁটের উপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে, সমস্ত দিন ছাদ পিটুনি গান গেয়ে ছাদ পিটোয় শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া, 4:30 বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো রোদ্দুর যেই আসে পড়ে পুবের মুখে কোথা ওরে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে, জানো নাকি আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজন তলার বাঁয়ে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব সুন্দর কবিতা। তিনি শিশুদের জন্য অনেক কবিতা লিখেছেন। তার সহজ পাঠ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ বইটিতে এরকম অনেকগুলি সুন্দর সুন্দর কবিতা তিনি লিখে দিয়েছেন এই বইগুলিতে। তার মধ্যে একটি কবিতা আজ আমরা পাঠ করলাম। তোমরা প্রত্যেকেই কিন্তু এই যে কবিতাটা আজকে পড়া হলো বারবার করে পড়বে, বারবার করে পড়তে পড়তে এক সময় দেখবে তুমি কবিতাটা না দেখেই, অর্থাৎ বইটা বন্ধ করেই তুমি বলতে পাচ্ছ। কবিতা আবৃত্তি করে যখন, তখন তো সে তার মুখস্থ হয়ে যায় আর কি, পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়, তখন সে আবৃত্তি করে এবং লোককে শোনে। তা তোমরাও এরকম বারবার করে কবিতাটি পড়বে। এখানে একটি লোকের কথা বলেছে, আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে। তাহলে শহরের দিকে সে কার গরুর গাড়ি চড়ে যায়? তমিজ মিয়ার গরুর গাড়িতে চড়ে যায়। আর সে কি করে? সকাল থেকে সারা দুপুর ইঁট সাজিয়ে ইঁটের উপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে। সে ইঁটের ওপর ইট সাজিয়ে দেয়াল তৈরি করে। এই কাজটা করতে তোমরাও দেখেছ, যারা রাজমিস্ত্রির কাজ করে তারা এরকম ইট সাজিয়ে একটা ইটের ওপর আর একটা ইট দিয়ে পাকা বাড়ি তৈরি করে, তাদেরকে আমরা রাজমিস্ত্রি বলি, অর্থাৎ এই লোকটিও রাজমিস্ত্রির কাজ করে। সমস্ত দিন ছাদ পিটুনি গান গেয়ে ছাদ পিটোই শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। লোকটা অনেক ওপরে কাজ করে আর সে সেখানে গান গেয়ে ছাদ পিটোতে শোনে। এই ব্যাপারটা এখন আর দেখা যায় না, আগে এরকম অনেক মানুষ মিলে ছাদ পেটানো বলে একটা ব্যাপার থাকতো, সেই ছাদ পিটোতো এবং যারা ছাদ পিটোতো তারা সুর করে গান গাইতো। এই লোকটা এরকম গান গেয়ে ছাদ পিটানোটা সে শুনতে পায় আর অনেক নিচ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেটাও সে দেখতে পায়। বাসনওয়ালা থালা বাজায়, বাসনওয়ালা থালা নিয়ে থালা বাজাতে বাজাতে সে বাসন বিক্রি করতে করে সেইটা নিয়ে সে যায়, সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। আর আতাওয়ালা কি করে? ফলের ঝোড়া মানে আতা ফলের যে ঝুড়ি সেইটা নিয়ে সে সুর করে হাঁক দিয়ে যায়।
4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো। যেই 4:30 বেজে যায়, স্কুলগুলো সব বন্ধ হয়ে যায় এবং ছেলেদের ছুটি হয়ে যায়, তারা তখন সবাই মিলে হো হো করে ধুলো উড়িয়ে দিয়ে যে যার নিজের বাসায় ছোটে। রোদ্দুর যেই আসে পড়ে পুবের মুখে কোথা ওরে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। এই 4:30 যেই বেজে যায়, রোদ্দুর পড়ে আসে, অর্থাৎ বেলাটা কমে আসে, সেই সময় কাকগুলো পূব দিকে কোথায় যেন দলে দলে ডাক দিতে দিতে উড়ে যায়। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে। লোকটিও তখন যে ভাড়ার ওপরে উঠে, তোমরা জানো এই রাজমিস্ত্রি কাজ যারা করে তারা অনেক ওপরে দেয়ালটা যখন গাঁথে তখন ভাড়া বেঁধে নেয়, সেই ভাড়ার ওপরে উঠে কাজ করতে হয়। তো এই লোকটিও সেই ভাড়ার ওপরে উঠেই কাজ করছিল। এবারে যখন দিনের শেষে তারও বাড়ি ফেরার সময় হয়, সে তখন ভাড়ার থেকে নেমে আসে এবং তার নিজের গায়ে ফিরে আসে। জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজন তলার বাঁয়ে। লোকটি তার যে গায়ে থাকে বা পাড়ায় থাকে সেই পাড়াটিরও ঠিকানা দিয়েছে, যে সেখানে খুঁটি গাড়া, মানে খুঁটি গাড়া মানে খুঁটি পোঁতা আছে, কোথায়, পুকুর পাড়ে, গাজনতলা, জায়গাটা হচ্ছে গাজনতলা, সেই পুকুর পাড়ে সেইখানে খুঁটি গাড়া আছে, সেইখানেই এই মানুষটির নিজস্ব বাসস্থান, সেইখানে সে দিনের শেষে ফিরে আসে। এই কবিতাটির থেকে কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো। দেখো 1 নম্বরের ক প্রশ্ন, আমি তখন ড্যাশ শেষে ড্যাশ থেকে নেমে এসে আবার ফিরে আসি ড্যাশ গায়ে। জানো নাকি আমার ড্যাশ, যেখানে ওই ড্যাশ গাড়া, ড্যাশ পারে ড্যাশ তলার মায়। তোমরা কবিতাটা যদি মুখস্থ করে ফেলো তাহলে এই শূন্য স্থান পূরণগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। আমি বলে দিচ্ছি, আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে। জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজন তলার বাঁয়ে। এইবারে 2 নম্বর প্রশ্ন, লোকটি কার গরুর গাড়িতে চড়ে শহরে যায়। লোকটি তমিজ মিয়ার গরুর গাড়িতে চড়ে শহরে যায়। 3 নম্বর প্রশ্ন, কে কি নিয়ে সুর করে হাঁক দিয়ে যায়। আতাওয়ালা ফলের ঝোড়া নিয়ে সুর করে হাঁক দিয়ে যায়। তাহলে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে উত্তরগুলো লিখে ফেলবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করলাম।